আসসালামু আলাইকুম, হোয়াট ইজ আপ গাইস, কেমন আছেন সবাই? তো আমি ফিরে আসলাম একটি নতুন ভিডিওর সাথে। তো গেমের শুরুতে মূলত আমি এখানে গেমটি রেকর্ড করছিলাম হাইয়েস্ট স্কিল দেওয়ার জন্য, বাট গেমটি যখন আমি রেকর্ড করি তো তখন দেখি কি যে এনিমি টিমের একজন আমার সাথে টিম আপ করতে চায়। সো আমি প্রথমত ভাবি করবো না টিম আপ, বাট তারপরে দেখি কি যে না, টিম আপটা করা উচিত আমার। অ্যান্ড তারপর আমি কী করি, আমার ওয়েপনটা ফেলে দিই, মানে আর কি ঘাড়ি করে নিই। তো তারপর আমিও ওর মতো লাফাতে থাকি যাতে ও বুঝতে পারে যে আমি ওর সাথে টিম আপ করতে যাচ্ছি। বাট ওর টিম এনে ওর টিমমেটরা বুঝতে পারছিল না যে আমি মূলত টিম আপ করতে যাচ্ছিলাম। সো ওর টিমের আমি মাইকটা অন করি এবং ওদের সাথে কথা বলার চেষ্টা করি, বাট ওই টিমের প্রথমত একজনই আমার সাথে টিম আপ করতেছিল। তারপরে আস্তে আস্তে ওদের টিমে যে সাদা কাপড় পরা যে এও আমার সাথে ফ্রেন্ডশিপ করে নিল, মানে এরা আফগানিস্তান থেকে ছিল, এদের সাথে আমার কথা হয়েছিল মাইকে, অ্যান্ড অনেক ভালো ছিল এরা সত্যি। তারপরে কালো কাপড় এও আমার সাথে টিম আপ করে নিল, বাট লাল কাপড় এলো ওই লোকটা, ও মোটেও টিম আপ করছিল, ও শুধু মারতেই ছিল, ও আর স্টপও ছিল না। তারপরে এভাবে আস্তে আস্তে আমরা ফ্রেন্ড হয়ে যাই, বাট লাল ওরা নিজেরাই বলে যে তোমরা ওই লাল কাপড় পরা ওকে মেরে দাও। তো আমরা ভাবি আচ্ছা ঠিক আছে। তা বাদে আমার সবার সাথে আমাদের একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো, একটা ভালো কথা বা একটা ভালো সম্পর্ক হয়ে গেছিলো। অ্যান্ড তারপর আমি ওদের রিকোয়েস্ট দিই এবং ওদের সাথে গেম প্লে করতে থাকি। ইয়া ইভেন ওরা অনেক ভালো আচার আচরণ করছে এবং ওরা নিজেরাই বলতেছিল যে ওদের টিমমেটের ওই লাল কাপড়কে মেরে দেওয়ার জন্য, কিন্তু লাল কাপড় লাস্টের দিকেও একটু মানে টিম আপ করার ভাব ধরছিল, বাট ও লাস্টে নিজেই আমাদের মেরে দিছিল। তো আমি ওকে ঘুষি দিতে থাকলাম, মানে গুলি করতে থাকলাম, বাট ও বাট আমার তেমন একটা আজকে জেতার মন মানসিকতা ছিল না, বাট টিম আপ করছি এটাই ভালো লাগলো সবার সাথে, তাই আর কি। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, and subscribe my channel Gaming with Orthin.